18ই মে রোববার রাত 9:50 মিনিটে পুলিশ মাওলানা মতিউর রহমান নিজামীর বাসভবনের সামনে অবস্থান নেয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ আমিরে জামাতের বাসভবনে প্রবেশ করে। এ সময় জামাতের সেক্রেটারি জেনারেল জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সহ নির্বাহী পরিষদের সদস্যগণ আমিরে জামাতের বাসায় উপস্থিত হন। রাত প্রায় 11টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের খবর শুনে হাজার হাজার জনতা আমিরে জামাতের বাসার পার্শ্ববর্তী রাস্তায় জড়ো হতে থাকে। তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির পানি আর জনতার চোখের পানি একাকার হয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। আমিরে জামাতকে পুলিশের গাড়িতে ওঠানোর পর হাজার হাজার জনতা গাড়ির সামনে ভিড় জমায়। অনেকে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়ে। সে দৃশ্য ছিল বড়ই বেদনাদায়ক। জনতা ছিল বিক্ষুব্ধ কিন্তু সুশৃঙ্খল। জনতার ভিড় ঠেলে মাত্র 3 মিনিটের পথ অতিক্রম করতে আধা ঘন্টারও বেশি সময় লেগে যায় আমিরে জামাতকে বহনকারী পুলিশের গাড়িতে। প্রচণ্ড বৃষ্টির মধ্যে ভিজে হাজার হাজার জনতা আমিরে জামাতকে বিদায় জানায়।